হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশবিরোধী মন্তব্যের জের, অর্ধনগ্ন করে কলেজ পড়ুয়া যুবককে রাজপথে ঘোরালেন উত্তেজিত জনতা। রবিবার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে দেশবিরোধী ভয়েস মেসেজ পাঠায় কোচবিহারের দক্ষিণ খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা অনিক দাস। তারপরই দেশের প্রতি ভালোবাসা এবং আবেগে ক্ষিপ্ত হয়ে ওঠেন ওই এলাকার বাসিন্দারা। যুবককে রীতিমতো অর্ধনগ্ন করে শহরের রাজপথে ঘোরালেন তারা। এলাকার বাসিন্দাদের দাবি, তারা আজ দলমত নির্বিশেষে দেশের জন্য একজোট হয়েছেন। আগামীতে কেউ এই ধরনের কার্যকলাপে লিপ্ত হলে তাদেরকে আরো কঠোর শাস্তি দেওয়া হবে বলেও তারা জানান। দেশের খাবে, দেশের দেশের পড়বে ইন্ডিয়ান আর্মি, যাদের জন্য আমরা সারা দিন নিশ্চিন্তে থাকতে পারি, রাতে নিশ্চিন্তে ঘুমাতে পারি, তাদেরকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ মন্তব্য, এই সমস্ত ছেলেকে গলা কেটে মাথা কেটে বিভিন্ন রকমের পানিশমেন্ট করা উচিত। এটা তো সামান্যতম একটা, ন্যূনতম একটা পানিশমেন্ট করা হলো। এই সমস্ত ছেলেদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত, এটুকুই বলবো। ফার্দার যদি ভারতে থেকে, ভারতের খেয়ে, ভারতের পরে কেউ ভারতের সম্পর্কে বা ভারতীয় আর্মির সম্পর্কে বিরুদ্ধে গিয়ে যদি কোনো মন্তব্য করে, তার সাথেও সেম একই করা হবে। আমরা কোনো পার্টি, কোনো পলিটিক্স থেকে এসে এগুলো করছি না, আমরা ভারতকে ভালোবাসি। পরবর্তীতে অভিযুক্ত যুবককে গায়ে ভারতের জাতীয় পতাকা জড়িয়ে ঘোরানো হয়, স্লোগান দেওয়ানো হয় ভারত মাতা কি জয়, পাকিস্তান মুর্দাবাদ। চিকন ডিজিটাল বাংলা ব্যুরো, পশ্চিমবঙ্গ।